আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনার সাথে খুব ঝটপট একটি রেসিপি শেয়ার করছি, বিফ বল টমেটো সস। তো চলুন শুরু করছি। খুবই সিম্পল, খুবই ইজি, মাত্র 15-20 মিনিটের মধ্যে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এখানে কিমা মাংস আমি নিয়েছি প্রায় 1 কাপ থেকে, 1 কাপ নিয়ে আর একটু নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণে। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি পনিরের গুঁড়ো, এখানে এটাকে পারমিজানো যেটা আছে সেটা নিয়েছি, এবং তার সাথে নিয়েছি চপড করা হচ্ছে গিয়ে এখানে পেঁয়াজ, এবং এই সবুজটা হচ্ছে গিয়ে আমি এখানে এই মিষ্টি কুমড়া যেটা আছে, কাঁচা মিষ্টি কুমড়া সেটা নিয়েছি। এটা যদি বাংলাদেশে এটা যদি না থাকে, আপনারা এর পরিবর্তে পেঁপেও কিন্তু দিতে পারেন। এবং তার সাথে নিয়ে নিয়েছি এখানে আলু গ্রেট করা। প্রত্যেকটা সবজি যে আমি নিয়েছি, আলু, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার সবজি, এগুলা প্রায় 2 চামচ করে নিয়েছি, পরিমাণ মতো লবণ, এবং তার সাথে এখানে দিয়ে দিয়েছি কালো গোলমরিচ। এখন এই সবজিগুলো ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে, এবং মনে রাখতে হবে সবজিটা এত বেশি কোয়ান্টিটির দেওয়া যাবে না, যেন মাংসের পরিমাণটা এতে বেশি থাকে, সেই পরিমাণে আপনাদেরকে দিতে হবে। লবণটা আপনারা এখানে কম বেশি করে নেবেন, এবং এখানে আমি কোনো গুঁড়ো মরিচ দিচ্ছি না, কারণ আমি কিন্তু এখানে শুকনা মরিচটা দিয়ে করব। এখন ডিমের একটা অংশ, কুসুমের যে আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ছোট ছোট আকারের বল তৈরি করে নিব। এখানে বলের যে আকারটা আছে আপনারা ছোট বড় করে নিতে পারেন, তো এখানে আমি মিডিয়াম সাইজটাই রাখছি, বেশি বড়ও করবো না এবং বেশি ছোটও করবো না। তো এখানে রসগোল্লা যেরকম ছোটো ছোটো হয় ঠিক সেই টাইপেরই এখানে আমি এটা রাখছি। এবং এই খাবারটা কিন্তু আপনারা ইজিলি পোলাওর সাথে, সাদা ভাতের সাথে কিন্তু খেতে পারবেন, এবং খেতেও কিন্তু খুবই মজা লাগে, এবং এটা কিন্তু ঝটপট আপনারা তৈরি করে ফেলতে পারবেন। বাসায় যদি হঠাৎ কোনো মেহমান চলে আসে, বা যদি রান্না করতে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা তৈরি করে কিন্তু খেয়ে ফেলতে পারবেন, এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকার, এবং বিশেষ করে বাচ্চাদের জন্য তো অনেক ভালো। এখন এগুলোকে আমি ডুবন্ত তেলে আমি ভেজে নিচ্ছি, আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেই কিন্তু এটাকে আমি ভেজে নিব, আস্তে আস্তে করে ভাজবো, যাতে ভেতরের দিকে এটা সুন্দরভাবে হয় এবং উপরের পাটটা যেন একটু ক্রিস্পি হয়। যখন দেখবেন যে এটা লাল লাল, হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এটাকে সাইডে তুলে রাখছি, এবং এখানে তেল দিয়েছি, তেলটাকে একটু ভালো করে যখন গরম হয়ে যাবে এতে দিয়ে দিব হচ্ছে রসুন চপড করা, প্রায় 2 থেকে 3টা ছোট ছোট কোয়া আমি এখানে নিয়েছি, নিয়ে এটাকে হালকা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে এর সাথে আমি যোগ করব হচ্ছে গিয়ে পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজগুলোকে রিং রিং করে কেটেছি, এবং সাইজে একটু বড় রেখেছি, কারণ এটা আস্তই থাকতে হবে। তো এখন এটাকে আমি একটু ভেজে নিচ্ছি, এবং পেঁয়াজগুলোকে একটু এইভাবে করে খুলে খুলে দিচ্ছি, এবং এর সাথে আমি পরিমাণ লবণটা কিন্তু আপনারা পরিমাণ মতো কম এবং বেশি করে কিন্তু দিতে পারেন স্বাদ অনুযায়ী। এবং এখানে আমি শুকনো মরিচ অ্যাড করছি, এখানে আমি শুকনো মরিচটাকে আস্তই রাখছি, যখন খাবারের সময় প্রয়োজন হবে যেন আপনারা এটা নিয়ে নিতে পারেন, কারণ এটা বাচ্চারাও খাবে। তো যার জন্য এখানে আমি 2টা মরিচ আস্ত দিয়েছি, এবং যে শুকনো মরিচটা আমি নিয়েছি মরিচটাতে ঝাল কম, যার জন্য আমি এখানে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন এখানে টমেটো, বাজারে যে টমেটো পাওয়া যায় সেই লিকুইড টমেটো নিয়েছি, এটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, নর্মাল যে টমেটো আছে ছোলকাটাকে ছুলে এটা জাস্ট ব্লেন্ড করে নিলেই কিন্তু এরকম টমেটো সস হয়ে যাবে। টমেটো জুস আমরা এখানে সাধারণত বলে টমেটো জুস এটাকে বলে। সো এখানে এটা দেওয়ার পরে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, দেওয়ার পরে পরিমাণ মতো একটু লবণ, এবং 1/2 টিস্পুন থেকে খুবই কম সামান্য দিয়ে দিচ্ছে এতে পেঁয়াজ, দিয়ে ভালো করে একটু এটাকে মিক্স করে নিব। যখন দেখবো একটু তেলটা হালকা হালকা সাইড হয়ে গেছে, উঠে এসেছে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি এই বিফ বলগুলো।
দিয়ে যতটুকু পানি আছে, আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, যেটুকু পানি আছে এই পানিতেই আমি ডিম ডিম আছে আমি এটাকে ভালো করে রান্না করে নিব এবং ঝোলটাকে একটু শুকিয়ে নিব। শেষে এখানে আমি দিয়ে দিলাম প্রায় 3-4 চামচ পরিমাণের হচ্ছে গিয়ে টমেটো সস, রেগুলার যে টমেটো সস আছে সেটা। নামানোর আগে এটাকে ভালো করে যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে সার্ভ করব। এবং আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। তো এখানে রেডি হয়ে গেল, খুবই মজাদার এবং খুবই সিম্পল এবং ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আপনারা এই বিফ বলটাকে তৈরি করতে পারেন। এবং আপনাদের কাছে এটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এবং এই রমজান মাসে সিম্পল এবং হেলদি একটা খাবার আপনারা ঘরেও তৈরি করে ফেলতে পারেন। তো সকলকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই।